শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন করোনা খুব বেড়ে যাচ্ছে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘর থেকে বের হবে না, ঘরে বসে লেখাপড়া করবে আর সবসময় মাস্ক ব্যবহার করবে। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা ঠিক আছে, এখন আমি পাঠদানে আসি। চলো আমরা পাঠদানে আসি। আলোচ্য বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। আজকে আমার পাঠের আলোচ্য বিষয় হচ্ছে বিরাম চিহ্ন কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে আমি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা সবাই আমার পাঠদান খুব মনোযোগ সহকারে শোনো। সবাই আমার পাঠদান মনোযোগ সহকারে শোনো। বিরাম চিহ্ন দেখো, বিরাম বা যোগ চিহ্ন। বিরাম শব্দের অর্থ কি? বিরাম শব্দের অর্থ বিশ্রাম। বিরাম শব্দের অর্থ, বিরাম শব্দের অর্থ কি? বিরাম শব্দের অর্থ বিশ্রাম। পাঠের সময় অর্থ বোঝার জন্য এবং পাঠকের বিরামের জন্য নানাবিধ চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। এই চিহ্নগুলোকে কি বলা হয়? এই চিহ্নগুলোকে বিরাম চিহ্ন বলা হয়। তাহলে বিরাম শব্দের অর্থ কি? প্রথমে কি বলবো আমরা? বিরাম শব্দের অর্থ বিশ্রাম। বিরাম শব্দের অর্থ কি? বিশ্রাম। আমি ইতিপূর্বে বলেছি বিরাম শব্দের অর্থ কি বলো? বিরাম শব্দের অর্থ বিশ্রাম। বিরাম শব্দের অর্থ কি? বিশ্রাম। পাঠের সময় অর্থ বোঝার জন্য এবং পাঠকে বিরামের স্বাভাবিক চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে, এই চিহ্নগুলোকে বিরাম চিহ্ন বলা হয়। বাক্যে বিরাম চিহ্ন যথাযথ ব্যবহৃত না হলে অর্থ যথাযথভাবে প্রকাশিত হয় না। বিরাম চিহ্ন কোনগুলো দেখো, বিরাম চিহ্ন ব্যবহার করে দেখানো হলো। দেখো বিরাম চিহ্ন কোনগুলো, ম্যাম এটা তো তৃতীয় শ্রেণী। সবাই তৃতীয় শ্রেণী মনে করবে, আপনি চতুর্থ শ্রেণী লিখে দেন। আগে বিষয় কি লিখে দেন, বিষয় কি লিখে দেন, বিষয় কি বলেন, এই যে বিরাম শব্দের অর্থ কি বলেছি বলো?
বিরাম শব্দের অর্থ কি বলেছি বলো বলো আমি কি বলেছি বিরাম শব্দের অর্থ ইসলাম হ্যাঁ ইসলাম বিরাম শব্দের অর্থ কি বলেছি বলো ইসলাম বিরাম শব্দের অর্থ বিশ্রাম ইসলাম বিরাম শব্দের অর্থ বিশ্রাম পাঠের সময় অর্থ বোঝার জন্য এবং পাঠকের বিরামের জন্য নানাবিধ চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে এই চিহ্নগুলোকে কি বলা হয় বিরাম চিহ্ন বলা হয় এখন বিরাম চিহ্ন গুলি দেখো যেমন দাড়ি বিরাম চিহ্ন দেখো যেমন দাড়ি 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 কিভাবে দেখি আমরা দাড়ি এই যে এখানে দেখো আমরা দাড়ি তারপরে দুই দেখো সেমিকলন সেমিকলন সেমি কলন সেমিকলন দেখো সেমিকলন কিভাবে দেয় এভাবে তারপরে দেখো কমা কমা দেখো কমা কিভাবে দেয় আমরা কমা শিক্ষার্থী বন্ধুরা বিরাম চিহ্নগুলো ভালো করে দেখো প্রথমে আমি লিখেছি বোর্ডে কি দাঁড়ি তারপরে সেমিকলন তারপরে কমা কমা করে তা প্রশ্নবোধ প্রশ্ন বারো বাংলাদেশ
চিহ্ন ব্যবহার করে লিখতে হবে। এই যে দেখো অনুচ্ছেদটি দেখো সরল রূপে বাংলা সরল রূপে বাংলাতে I love you. I love you. I love you. I love you. চতুর্থ শ্রেণী বাংলা ব্যাকরণ বইটি কোন চতুর্থ শ্রেণী বাংলা ব্যাকরণ বইটি কোন বিরাম চিহ্ন ব্যবহার একশো পঞ্চম পরিচ্ছেদ পঞ্চম পরিচ্ছেদ একশো বারো পৃষ্ঠা বিরাম চিহ্ন ব্যবহার চতুর্থ শ্রেণী বাংলা ব্যাকরণ বইটি কোন চতুর্থ শ্রেণী বাংলা ব্যাকরণ বইটি I love you. এখানে কি হবে দাঁড়ি হবে
I love you. I love you. বুঝতে পেরেছ? তাহলে এই বিরাম চিহ্ন ব্যবহারটি
তোমাদের পরীক্ষা থাকবে, পরীক্ষায় একটি বিরাম চিহ্ন ব্যাপার থাকবে, সেখানে 5 নম্বর তোমরা বিরাম চিহ্ন যদি সঠিকভাবে ব্যবহার করো, সবগুলো বুঝি বলেন, হ্যাঁ বিরাম চিহ্ন যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে অবশ্যই 5 নম্বর পেয়ে যাবে। বিরাম চিহ্ন ব্যবহার শিখতে হবে। তারপরে দেখো বড় রাজা, আই লাভ ইউ, আরেকটি অনুচ্ছেদ দেখো, বড় রাজা ছোট রাজা মস্ত বড় এই পৃথিবী, বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন, এমন সময় চর এলো খবর দিল মহারাজ শুনে এলাম ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন। বড় রাজা বললেন তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্য প্রজা। এটা আরেকটি অনুচ্ছেদ, বড় রাজা ছোট রাজা থেকে তোমাদের পাঠ্য বই থেকে এটি আরেকটি অনুচ্ছেদ। এই অনুচ্ছেদটি বিরাম চিহ্ন ব্যবহার ছাড়াই হয়েছে, অনুচ্ছেদটি বিরাম চিহ্ন ব্যবহার ছাড়া লেখা হয়েছে। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে বিরাম চিহ্ন ব্যবহার ছাড়াই লিখে থাকে, প্রশ্নপত্রে কি থাকে বিরাম চিহ্ন ছাড়া, বিরাম চিহ্ন ব্যবহার ছাড়া লিখে থাকে, তোমরা পরীক্ষার খাতায় বিরাম চিহ্ন ব্যবহার করবে। অনুচ্ছেদের মধ্যে কোনো বিরাম চিহ্ন থাকবে না, পরীক্ষার মধ্যে যে বিরাম চিহ্নটি থাকবে সেখানে কোনো বিরাম চিহ্নের ব্যবহার থাকবে না, কিন্তু তোমাকে লিখতে হলে পরীক্ষার খাতায় সেখানে বিরাম চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছ? মস্ত বড় এই মস্ত বড় এই পৃথিবী, বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন, এখানে বিরাম চিহ্ন ব্যবহার হলো কি দাঁড়ি, এখানে আমরা কি ব্যবহার করলাম দাড়ি হলে আমাদের সম্পূর্ণ থামতে হবে। তারপরে দেখো মহারাজ কমা এলাম, এখানে কমা ব্যবহার করা হয়েছে, ছোট রাজা ছোট রাজ্য নিয়ে আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, তাহলে এখানে দাঁড়ি, আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, এখানে দাঁড়ি, এখানে সম্পূর্ণ থামতে হবে, যেখানে দাঁড়ি সেখানে কি করতে হবে বলো, বলো যেখানে দাঁড়ি সেখানে সম্পূর্ণ থামতে হবে, আমি এই পৃথিবীটা সম্পূর্ণ জয় করেছি, এখানে সম্পূর্ণ থামতে হবে, সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক, সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক, এখানে দাঁড়ি, তাহলে এখানে দাঁড়ি, এখানে থামতে হবে, দাঁড়ি হলে একটু থামতে হবে, আর কমা হলে একটু থামতে হবে, আর দাঁড়ি হলে সম্পূর্ণ থামতে হবে, দাঁড়ি হলে সম্পূর্ণ থাকতে হবে, কি করতে হবে দাঁড়ি যেখানে আছে সম্পূর্ণ থামতে হবে, আর যেখানে কমা সেখানে একটু থামতে হবে। বুঝতে পেরেছ? তাহলে আমি দুটি অনুচ্ছেদ বুঝিয়ে দিয়েছি বিরাট চিহ্ন ব্যবহার করে, আশা করি তোমরা বুঝতে পেরেছ বিরাম চিহ্ন ব্যাপারটা, বুঝতে পেরেছ। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখি আমাকে বলো তো, তোমরা আমাকে বলো শরৎ ঋতু দেশ বাংলাদেশ এখানে কোন চিহ্ন হবে, কোন বিরাম চিহ্ন কি হবে বলো, শরৎ ঋতু কি বলছেন তাহলে, হ্যাঁ শরৎ ঋতু দেশ বাংলাদেশ এখানে কোন বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে, কি দাঁড়ি না কমা, কোন বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে বলো তো, কারণ আমি পূর্বেই বলে দিয়েছি যেখানে দাঁড়ি হবে সেখানে সম্পূর্ণ থামতে হবে। আচ্ছা তারপরে বিরাম চিহ্নটি দেখো, প্রতি দুই মাসে প্রতি দুই মাসে হয় একটি ঋতু, এখানে কি থাকতে হবে, এখানে কোন চিহ্ন ব্যবহার হবে, কোন বিরাম চিহ্নটি ব্যবহার হবে বলো,
প্রতি দুই মাস হলো একটি ঋতু এখানে দাড়ি বিরাম চিহ্নটি ব্যবহার হবে এখানে কোন বিরাম চিহ্নটি ব্যবহার হবে দাড়ি বিরাম চিহ্নটি ব্যবহার হবে তাহলে দাড়ি হলে সম্পূর্ণ কাটতে হবে দাড়ি হলে কি হবে সম্পূর্ণ কাটতে হবে প্রতি দুই মাসে হয় একটি ঋতু তারপরে দেখো যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটো হলো গ্রীষ্মকাল বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস এই দুটি হলো কি কাল বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস এই দুই মাস কি হয় এই দুই মাস হলো গ্রীষ্মকাল বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস এই দুই মাস হলো কি কাল গ্রীষ্মকাল তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিরাম চিহ্ন ব্যবহার অনুচ্ছেদটি ভালো করে শিখে নিবে পরীক্ষার বিরাম চিহ্ন ব্যবহার থাকবে তাহলে আমি তোমাদের বাসায় দিয়ে দিচ্ছি বাংলাদেশে প্রকৃতি আর বড় রাজা ছোট রাজা বুঝতে পেরেছ Gracias.